হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি একদম ভালো নেই, শরীর ভালো নেই। তো গতকালকে ভিডিওতে, রাত্রেবেলা যে ভিডিওটা দিলাম, সেই ভিডিওতে শরীর ভালো নেই বলেছি বলে একজন কমেন্ট করেছো, আমার নামটা সঠিক মনে নেই, যে প্রতিদিন শরীর খারাপ বলো, ভালো লাগে না। কি করব বলো, শরীর খারাপ থাকলে তো শরীর ভালো বলতে পারি না, তাই না? শরীর খারাপ থাকলে তো শরীর খারাপই বলবো, আর সেটা চোখে মুখেও প্রকাশ পেয়েই যাবে। কিছু করার নেই গো, একটুখানি কষ্ট করেই দেখো না হয় ভিডিওগুলো। তো আজকে যে বিষয়টা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে, গতকালকে ম্যামনির ভিডিও দেখেছি, সেই ভিডিওতে কি দেখানো হয়েছে না হয়েছে সেই বিষয়ে বলার আগে একটা কথা বলে নিই। সেই কথাটা হচ্ছে, ম্যামনি যে ভিডিও করেছিল, দুটো ভিডিও, দিনে দুটো ভিডিও পরপর করলো না, একটা তো ছাদে বসে ছেলেকে পাশে নিয়ে যে ওই গালি গালাজ দিয়ে ভিডিও করবে আর কি, ফেব্রুয়ারি মাস থেকে যে সমালোচনা, মানে সমালোচনা করবে ওর ব্লগিং চ্যানেলে, সেটার আপডেট দিয়েছিল, সেটা নিয়ে যখন মানে অত্যধিক নেগেটিভ কমেন্টও পেয়েছিল, তাতে করে তারপরে কি করেছিল, কমেন্ট বক্স অফ করে দিয়েছিল। তারপরে আবার সেই সংক্রান্ত কিছু কমেন্ট নিয়ে আবার পুনরায় সন্ধ্যাবেলা ভিডিও করেছিল, সে এই পর্যন্ত তোমাদের সবার জানা। এইবার যেটা জানা নেই সেটা তোমাদেরকে জানাতে এলাম, সেটা হচ্ছে ওই দুটো ভিডিও, ওই দিনেরই দুটো ভিডিও, দুটো ভিডিওই আর পাবলিক করা নেই। হয় ভিডিও দুটোকে ডিলিট করে দিয়েছে, আর নয় প্রাইভেট করে দিয়েছে। আমরা সহসা কোনো ভিডিও আমাদের যদি পাবলিক না রাখতে হয় তাহলে আমরা ডিলিট করি না, আমরা প্রাইভেট করি, কারণ ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হয়, সেই কারণে আমরা প্রাইভেট করে দিই। সুতরাং এক্ষেত্রে ম্যামনিও ভিডিও দুটোকে প্রাইভেট করেছে। ভাই, এমন ভিডিও কেন করা যেই ভিডিওগুলোকে প্রাইভেট করতে হয়? আমি যেমন আমার ওই থার্ড চ্যানেল ঢিসুম ঢিসুম, ওখান থেকে যদি কোনো গালাগালি দিয়ে ভিডিও করি তাহলে সেটা ওখানটায় লিখেই দিই, জানিয়ে দিই যে ভিডিওটা প্রাইভেট করে দেওয়ার আগে বা ডিলিট করে দেওয়ার আগে দেখে নিও, কারণ গালাগালি দেওয়াওয়ালা ভিডিও রাখতে পারবো না, কারণ শত্রু তো সংখ্যা তো আর কম নয়। তারা কি করবে, রিপোর্ট মারবে, আর রিপোর্ট মারলে কি দেখবে, রিভিউ করে যখন ইউটিউব পাবে যে হ্যাঁ অত্যধিক গালাগালি আছে, তখন কি করবে, ভিডিওগুলোকে রিমুভ করে দেবে অথবা গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। আর গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিলে একটা সপ্তাহের জন্য হাতের উপরে হাত দিয়ে বসে থাকতে হবে। তো আমরা জেনে শুনেই এই ধরনের ভিডিও করি, আমি আমার কথা বলছি, আমি জেনে শুনে এই ধরনের ভিডিও করি, যখন না সহ্য করতে পারি, সহ্য একদম সীমা ছাড়িয়ে যায় সহ্যের সীমা, তখন গালাগালি দিয়ে ভিডিও করি, যাকে দেখানোর, যাকে গালাগালিটা দেওয়ার তাকে দেখিয়ে ভিডিও তারপরে ডিলিট করে দিই বা প্রাইভেট করে দিই। এইবার দেখো, যাকে গালাগালি দিচ্ছি তার এতটাই লালসা ভিডিও করার এবং কন্টেন্ট নেওয়ার আমার থেকে ডাইরেক্ট, সে ভিডিওটা দেখবেও, সে ভিডিওটা দেখবেও, ঠিক আছে, ভুলে ভবিষ্যতে আর কমেন্ট করতে আসবে না কোনোদিনও। সেদিন মানে কি বলবো, তাড়িয়ে দিয়েছি, খিস্তি মেরে তাড়িয়ে দিয়েছিলাম, পরের বার এসে যদি কোনো সময় ভুলবশত কমেন্ট করে না, জুতোর বাড়ি মেরে পাঠিয়ে দেবো, কমেন্ট বক্সে মুখ দিয়ে এমন জুতোবো একদম চলে যাবে, ভেঙে যাবে, ঠিক আছে। আশা করছি যেই অপমানিত হয়েছে আর এরপরে আর কোনোদিনও আমাকে কমেন্ট করতে আসবে না, ঠিক আছে। যার মনে বিন্দু মাত্র পজিটিভিটি নেই আমার প্রতি, তার কোনো কমেন্ট আমার কমেন্ট বক্সে যেন না আসে, পুরো পরিষ্কার কথা। কী নিয়ে কথা বলছিলাম, ও ভিডিও ডিলিট করে দিয়েছে বা প্রাইভেট করে দিয়েছে ম্যামনি। আমি ওকে বলেছিলাম, এর আগেও বলেছিলাম, যখন আমাকে আশবটি দিয়ে কোপাবে বলেছিল, পঙ্গু বলেছিল, মানে সন্তান হয় না বলে পঙ্গু বলেছিল, এই ধরনের ভিডিওটা করেছিল, তখনই কিন্তু আমি বলেছিলাম যে তুই যে সমালোচনায় নামতে চাচ্ছিস বা সমালোচনা করতে চাচ্ছিস, তোর কিন্তু ব্লগিং চ্যানেল, তোর কিন্তু সাপোর্টাররা সব ব্লগ দেখে, তোর ভিউয়ার্সরা সব ব্লগ দেখে, তোর কিন্তু চ্যানেল থাকবে না। সেম সহ্য করতে না পেরে আবারও করেছে, দেখো কত কতই বা ভিউজ হয় ওর, ঊর্ধ্বে 20-25 হাজার, এখনের কথা বলছি, বর্তমানের অবস্থা কথা বলছি, আগে কিন্তু আরও ভালো হতো, এখন ঊর্ধ্বে আমি 15 ধরছি, সব ভিডিও 20 পর্যন্ত যায় না, তাই আমি গড় একটা ভিউজ ধরছি 15। তো 15 হাজার ভিউজে ওর কত নেগেটিভ কমেন্ট আসে, ও তো বলেছে যে তোমরা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তাদেরকে দিয়ে নিয়ে ভিডিও করবে, সমালোচনা করবে। অ্যাকচুয়াল যে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে বা সমালোচনা করবে, সেটা কিন্তু, সেটা সাহস করতে দম লাগে না, মানে প্রকাশ করতে দম লাগে, সরি, সেটা প্রকাশ করতে দম লাগে, সেটা প্রকাশ করতে পারেনি, বলেছিল যারা নেগেটিভ কমেন্ট করে তাদের বিরুদ্ধে ভিডিও বানাবে। তো ওর ভিডিওতে কটা নেগেটিভ কমেন্ট আসে এবং ওর ভিউজই বা কত দূর হয়, যাদের দেখো লাখ লাখ ভিউজ হয় তাদের তো কত নেগেটিভ কমেন্ট আসে, তারা কিন্তু নেগেটিভ কমেন্ট নিয়ে মাথা ঘামায় না, যারা ব্লগিং করে বা যারা অন্য কোনো সমালোচনা চ্যানেল বাদ দিয়ে অন্য কোনো কিছু করে, তারা কিন্তু নেগেটিভ কমেন্ট নিয়ে মাথা ঘামায় না। হ্যাঁ, মাঝে মধ্যে একটা ভিডিও করে দেয়,
যে এই কমেন্টগুলো করেছো, এই উত্তর দিলাম, কিন্তু এর মতন কথায় কথায় সমালোচনা করব, কথায় কথায় ব্লগিং চ্যানেলে সমালোচনা করব, কিন্তু এরা কিন্তু এটা কিন্তু কেউ করে না। তুমি সমালোচনা করো, আলাদা চ্যানেল খুলে নিয়ে করো, কিন্তু ব্লগিং চ্যানেলে তুমি যদি সমালোচনা করো কেউ দেখবে না, উল্টে তোমার মান আরও কমবে, ভিউজ প্রথম প্রথম হবে, বাট তোমাকে যারা এতদিন ধরে সাপোর্ট করে এসেছিলো তারা তোমার ভিডিও দেখবে না। এই কথাগুলি কিন্তু আমি বলেছিলাম। তো এই কথাগুলি বলাতে কিছু মানুষ ভেবেছিল আমি ভয় পেয়ে গেছি, যাই হোক হোয়াট এভার, তারা যা খুশি চিন্তা ভাবনা করতে পারে, স্বাধীন দেশ ভাই, স্বাধীনভাবে চিন্তা করো। কথা হচ্ছে যেরকম যেই কাজ করে তোমার অনুতপ্ত হতে হয়, হুশে থেকে জ্ঞান বশত সেই কাজ কেন করা, তাই না? এই ভিডিওটা যে করেছে একটা বাচ্চা ছেলেকে, আন্ডার এজের একটা বাচ্চাকে পাশে নিয়ে গালাগালি দিয়ে ভিডিও করবে বলেছে, সেটা কিন্তু ওর ভিডিওর মানে গাইডলাইনের বিপক্ষে যায়, গাইডলাইন রুলের বিপক্ষে যায়। আর হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে বা কেউ হয়তো বুঝিয়েছে, সেই কারণে ভিডিও দুটো সরিয়ে দিয়েছে, ঠিক আছে? এই গেল ওর এই ভিডিও নিয়ে কথা। তো ম্যামনিকে বলছি, তোর অভিশাপ না পুরো কাজে লেগেছে, দেখ শরীরটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ রে ম্যামনি, ঠাকুরের কাছে কি আমার নামে উল্টোপাল্টা বলেছিস? হ্যাঁ দেখ আমার শরীরটা খারাপ হয়ে গেছে, তুই খুশি তো? তোকে খুশি দেওয়ার জন্য বললাম, আমার শরীরটা না ভীষণ খারাপ করেছে। তুই তুই অভিশাপ দিয়েছিলিস তাই? আচ্ছা মাঝে মধ্যে তোর তোর মাঝে কিছুদিন আগে তোর ছেলের খুব শরীর খারাপ হলো না, কে অভিশাপ দিয়েছিল রে? আমি কিন্তু দিইনি, আমি কিন্তু একদম দিইনি শরীর খারাপ হওয়ার অভিশাপ বা যে কোনো কোনো ক্ষতি হওয়ার অভিশাপ কিন্তু দিইনি, বুঝতে পারলি তো? তো যাই হোক, তুই যে অভিশাপ দিয়েছিস একটুখানি হলেও লেগেছে আমার গায়ে, আমার শরীরটা খারাপ করেছে। তো বৃন্দাবন যাবে বলছে, বৃন্দাবন যাবে, রাধাকৃষ্ণ কোথায় প্রেম ঠেম করতো, লীলা কীর্তন করতো, সেই জায়গা দেখতে যাবে। যাক ভালো, দেখতে যা, অনেক পয়সা টয়সা আছে, বাড়ির লোন টোন সব শোধ হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট, সোনার গয়না বন্ধক ছিল ছাড়িয়ে এনেছে, সমস্ত কিছু কমপ্লিট, তাই এখন তাইরে নাইরে না করে হাত পা তুলে ঘুরতে যাবে, তোমার তীর্থ করতে যাবে। তারপরে আসি মেন কথা, যেটা হচ্ছে সেনকো গোল্ড থেকে নিয়ে আসলো কি বরের জন্য গলার হার। বাহ 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 বাহ, বেশ মোটা গলার চেনটা। কার সাথে গেছিল? মায়ের সাথে গেছিল, নিজের মায়ের সাথে গেছিল, ঠিক আছে? বাপের বাড়ির থেকে নিজের মায়ের সাথে চেন আনতে গেছিল। কোথায় ভিডিও, কোথায় গো ভিডিও? এই যে বললো যে ওরা দুজনও বেরিয়ে যাবে, তারপরে আমিও বেরিয়ে যাব, বেরিয়ে যে কোথায় কোথায় গেল, না আমাদের জন্য কিচ্ছু আসেনি, জানি না পরবর্তীতে আসবে কিনা, কারণ ম্যামনি কিন্তু দিনের ভিডিও দিনে দেওয়ারই চেষ্টা করে এবং দেয়ও, কোথায় গিয়ে কী কী করলো সেটা কিন্তু দিয়ে দেয়, কিন্তু আজকে কিন্তু আসেনি ভিডিও। এবার তোমরা কি বলবে গো, সত্যি সত্যি মায়ের সাথে গেছিলো সেদিন? তো মা এসেছিল, তারপরে কমেন্ট করেছিল যে তোমার মা এলো তখন তো দেখালে না, তার উত্তর কি দিয়েছিল, যে আমার অনেক রেসপন্সিবিলিটি থাকে সেই জন্য বাইরে বেরোতে হয়, তাই সবসময় ক্যামেরা করা যায় না। কিন্তু এটা যে বাপের বাড়ি গিয়ে সবসময় ভিডিও করে, হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে মাতামাতি করে, সে দেখালো না যে বাপের বাড়িতে গেল, মায়ের সাথে গেল সেনকো গোল্ডে, সেটাও আমাদেরকে দেখালো না, তার মানে মানে তোমরাই বুঝে নাও ভাই, আমি আর আমার আর এক্সট্রা করে কিছু বলার নেই, আমি জাস্ট ক্লুগুলো তুলে ধরবো, তোমরা মিলিয়ে নিও পরপর, সাজিয়ে নিও। তো মায়ের সাথে গেল, কোনো ভিডিও আসেনি। এই বিষয় নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তুমি বাপের বাড়ি গেলে আগে তো বাপের বাড়ি গেলে ভিডিও করতে, এখন কেন করলে না, বলবে আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই কারণে ভিডিও অন করতে পারিনি। মায়ের সাথে গেলে তখন ভিডিও করতে পারলে না, না আমি খুব রেসপন্সিবিলিটি আছে তো আমার, বাইরে গিয়ে ফোনটা অন করি না, সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি, বুঝতে পারলে তো? এই অজুহাতগুলি হয়তো দেবে, হয়তো দেবে। তো তারপরে কী করেছে, এনেছে চেন, যেই চেনটা এনেছে সেই চেনটার লেন্থ কিন্তু ভালো বড়, কারণ কি হিসাবে বললাম, এইভাবেই পরা যাচ্ছে খোলা যাচ্ছে, মানে বুঝতে পেরেছো, মানে হাইটটা বেশ ভালোই আর বেশ মানে মোটা, যে সেটা কিন্তু দূর থেকেই দেখা যাচ্ছিল, ক্যামেরাটা অনেক দূরে ছিল যেখানে কিনা তিনজনকেই দেখা যাচ্ছে, তার মানে ক্যামেরাটা অনেক দূরে বসানো, আর যেখান থেকে দেখাচ্ছে সেখান থেকে চেনটা বেশ ভালোই ভিজিবল হচ্ছে, তাই না? তাহলে চেনটার দাম কত পড়তে পারে বন্ধুরা? এবার নগদে এনেছে না খিস্তি দিয়ে এনেছে সেটা তো আমাদেরকে বলেনি, সোনার ভরি কত গো বন্ধুরা, সোনার ভরি কত? আমি লাস্ট শুনেছি 57,000, তারপর শুনেছি 60,000, রাইট নাও কত আমি সেটা তোমাদেরকে বলতে পারলাম না, তোমরা যদি জানো তোমরা মিলিয়ে নিও যে ওই রকম একটা চেন কত পড়তে পারে, কত টাকা পড়তে পারে। আর ম্যামনি বলেছে এখন কিছু করে তো, আগে তো কিছু করতো না, এখন তো ইনকাম করে সেইখান থেকে টাকা জমিয়ে তারপরে করেছে। কত টাকা আছে গো, কত টাকা পায় ইউটিউব থেকে, লাস্ট কয়েক মাস কীরকম ভিউজ হচ্ছে সেটা আমিও দেখতে পাচ্ছি, আর তার থেকে কত টাকা আসতে পারে সেটা আমি আমারও আন্দাজ করা আছে, যেহেতু বলা যায় না তাই বলতে পারছি না। হাজার টাকার মধ্যে থাকে, মানে হাজার হাজার টাকার মধ্যে থাকে, লাখ টাকায় যায় না, যে কিনা এত টাকা খরচা করছে। দুদিন আগে বলছিল রেলিং বসাতে পারছে না কারণ হাতে টাকা নেই, তাই না?
রেলিং বসাতে পারছে না, হাতে টাকা নেই, ডাইনিং টেবিল কিনেছে সেখানে টাকা দিয়ে রেখেছে, কিছু কিছু করে দিতে হবে, তাই রেলিং বসাবে, তার জন্য পয়সা নেই, অথচ সোনার গয়না নিয়ে আসলো, সোনা নিয়ে আসলো, সেখানে পয়সা কী করে আসলো? এখনও বলতে হবে, এখনও বুঝতে হবে যে ওরা দু নম্বরই ধান্দা করে না। আমি তো ভাই কোনোদিনও বিশ্বাস করবো না যদি কেউ এসে মাথা কুটেও মরে যে হ্যাঁ ও লিগালিভাবে, লিগালি সৎ পথে ইনকাম করে তারপরে করছে এই সমস্ত, না আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না, আশা করছি তোমরাও পারবে না বিশ্বাস করতে। বুঝতে পারলে তো, এক্সপ্রেশন এর থেকে হাই করার মতন শারীরিক কন্ডিশন আমার নেই, সেই কারণে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। 57,000 60,000 টাকা ভরি এখন সোনার প্রাইস, সেখান থেকে কি করে বরের জন্য মোটা একটা সোনার চেন নিয়ে এসে গিফট করলো সেটাই জাস্ট ভাবছি। কোথায় সেই টাকার গাছটা লাগিয়েছে? সজনা গাছের পাশে লাগিয়েছে কি সেই টাকার গাছটা, যেখান থেকে একটা ধাক্কা দিলে ঝুঝুর করে ডলার পড়তে থাকে? আমরা তো আবার ডলার কামাই, তাই না? আমরা তো পয়সা কামাই না, যেহেতু ও বলছে ওর জমানো টাকা, তাই ও তো ইউটিউব ছাড়া কিছু করে না। ইউটিউব ছাড়া কিছু করে কি? তাহলে ঠেলা মারলে সজনের ফুলের মতন কি পড়েছে? ডলার পড়েছে, তাও গার্ডার দেওয়া, মানে বান্ডিল করে গার্ডার দেওয়া থাকে না ডলার, সেইভাবে পড়েছে, সেখান থেকেই নিয়ে এসেছে। অনেক টাকা আছে, ম্যামনির অনেক টাকা আছে। ভাবছি সমালোচনা বাদ দিয়ে ওর কাছে গিয়েই আমি টাকাটা নিয়ে আসি, যে আমার এত টাকার প্রয়োজন, তুমি কি দেবা? টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।